কংগ্রেস তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল রানীনগর থানার চাকরানপাড়া এলাকা। কংগ্রেস ও তৃণমূল উভয় পক্ষই উভয় পক্ষের বিরুদ্ধে বোমা ছুড়ে হামলার অভিযোগ তুলেছেন। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদের রানীনগর থানার চাকরানপাড়া এলাকা। পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রোজিনা বিবির বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি কংগ্রেস প্রার্থী রোজিনা বিবির আত্মীয়দের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, চাকরানপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে হঠাৎই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সেই সময় পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রোজিনা বিবির বাড়ি লক্ষ্য করে মুড়ি মুরকির মতো বোমা ছোড়া হয় বলে অভিযোগ, সেই সাথে ইট পাটকেল ছোড়ারও অভিযোগ উঠেছে। তার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। হামলার সময় আতঙ্কিত হয়ে কংগ্রেস প্রার্থী রোজিনা বিবি রাতেই তার স্বামীকে নিয়ে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তখনই কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমা মারা হয়। তৃণমূলের লোকেরা মহরিদের বাড়িতে মিটিং করছিল, আর ওরাই মানে ওদের পালাঙ্গায় মানে বম ফেলেছে, দিয়ে আমাদের বাড়িতে চলে গেছে, দিয়ে আমাদের গেটে বাড়ি মারছিল আর গালাগালি করছিল। মানে এমন মানে গাল দিয়েছে মানে মুখে মানে বলাই যাবে না মুখ দিয়ে। আর বলছিল কি যে তোদের ভোটার কার্ড আধার কার্ড দিয়ে দে বলছে, প্রার্থী তোলার জন্য বলছে, আর মানে ভোট নেওয়ার জন্য বলছে, ভোটার কার্ড আধার কার্ড দিয়ে দে মনে লোকেরা বলছে। রাত্রি 10টা সাড়ে 10টার দিকে এসেছিল, ওরাই বোমা ফাটিয়েছে। তারপর আমাদের বাড়িতে সরাসরি গিয়েছে, গিয়ে গেটে মানে ইট ফেলছিল, হাসিতে বাড়াচ্ছিল। দুটো বোম ফাটলো, দুটো বোম ফাটাবার 10:30 হবে তখন। দুটো বম ফাটার পর আমার স্বামী খাবার দাওয়া ছেড়ে দিয়েছে, তারপর না আমি এবার ছুটে নি। তারপর আমি বলছি কি তুমি দাঁড় চলে যাও, আমি দেখি বাড়ি বাড়ি। এবার দেখছি তো বাইরে আসছি তো মানে অনেক জন মানে এখানে যে নাম কটা করা হলো তারা বম হাসে, হাতে বাল্টি ছিল বমের, মহরুদ্দিন ছিল, মহরুদ্দিন ছিল তৃণমূলের লোক, মহরুদ্দিন ছিল, হুমায়ুন ছিল, আজবার মেম্বার ছিল, আনসারুল ছিল, রানা ছিল, ইন্দাদুল ছিল, মহাসেন ছিল, মণি ছিল, ওরা তৃণমূল। তৃণমূল কংগ্রেসের কর্মী মহিউদ্দিন শেখের বাড়িতে দলীয় সভা চলছিল, সেই সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়ে হামলা চালায় বলেও অভিযোগ শাসক দলের। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করেও বেশ কয়েকটি বোমা ছোড়ার অভিযোগ উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানে কংগ্রেস সিপিএমের সংগঠনই নাই, এরা জানাতে পুকারে বম মেরে এরা ছত্রভঙ্গ করে আমার ভোটটা করবো এরকম চেষ্টা করছে, পুরো মিথ্যা। ওই আমরা বম বাজিয়ে করি না, আমাদের এমনি ভোট আছে, আমাদের এমনি ভোট আছে। তারপরে এত চড়াও করছে ওরা, তুলনা করা যায় না। ওরা এমনি ওরা আগে থেকে তো বম টম এসব কারবার করে, তো ওরা তো ওদের ব্যবসায় ওই মানে ওদেরকে কেউই পারে না, মাওবাদীর মতো ব্যবহার ওরা এখন কংগ্রেস করছে কি সিপিএম করছে ওদের আমরা সঠিকটা জানি না। কংগ্রেস সিপিএম ওরা দুটোই অ্যাটাস্টে, ওরা তো জোট করছে। এবার আমরা তো চাইছি যে আমাদের সঙ্গে অশান্তি না হোক, ঝামেলা না হোক। ঘটনার পর এলাকায় পৌঁছোয় রানীনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধী দল করার জন্য শাসক দল দুষ্কৃতীদের দিয়ে এমন হামলা করেছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী রোজিনা বিবি। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের ভয় দেখাতে এমন সন্ত্রাস বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এই পরিস্থিতিতে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি দাবি করেছেন।